السلام عليكم ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم والمرشد العظيم وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. সম্মানিত আশিকিন জাকির মাহমুদ, সম্মানিত কাসিদা শরীফ, ওনার শ্রোতা ভাই বন্ধু যারা রয়েছেন দেশে এবং বিদেশে অনলাইনে আমাদের সাথে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের কেন্দ্রীয় কাসিদা আঞ্জুমানে আল বাইনাত, ওনাদের উদ্যোগে একটি বিশেষ লাইভ অনুষ্ঠান সুবহানাল্লাহ। খাস করে আজকে মহাপবিত্রতম আখিরি জাহার সোমবার শরীফ, এই উপলক্ষে আমরা বরকত, নাজ, নিয়ামত, রহমত খাসভাবে হাসিল করার জন্য এখানে একত্রিত হয়েছি এবং আপনাদের সবাইকে শরীক রেখে সবার মাঝে আমরা আমাদের কাসিদিয়া শরীফ ওনার হাদিয়া তোহফা পরস্পরের মধ্যে শেয়ার করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আসতে আজকে একটু যান্ত্রিক গোলাযোগের কারণে দেরি হয়ে গেছে, যদিও আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম 2:15 মিনিটে আমরা আপনাদের সাথে লাইভে একসাথে অংশগ্রহণ করব। তারপরও আমরা ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আমরা যারা কাসিদা আঞ্জুমানে আল বাইনাত ওনার আমিল ভাইগণ এখানে উপস্থিত রয়েছি, ওনারাও বসে আছি আপনাদের সাথে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। খাস করে জামানা ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ আজম, আমাদের প্রাণের আকা মামদু হজরত মুশিদ কিবলা কবা আলাইহিস সালাতু ওয়াসালাম, মহাসম্মানিত হজরত আহলুল বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনারা দয়া দান ইহসান করে আমাদেরকে খাস সুন্নত মোবারক কাসিদা শরীফ জিন্দা করার জন্য সারা দুনিয়া থেকে গান, বাদ্য, সঙ্গীত নামক বিষয়টাকে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য এই কাসিদা আঞ্জুমানে আল বাইনাত শরীফ হাদিয়া করেছেন সুবহানাল্লাহ। আর এই কাসিদা আঞ্জুমানে আল বাইনাত ওনার বিষয়গুলোকে ত্বরান্বিত করার জন্য, ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে এই কাসিদা স্টুডিও, একটি বিশেষভাবে কাসিদা স্টুডিও আমাদেরকে হাদিয়া করেছেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কাসিদা স্টুডিওতে সকলে একত্রিত হয়েছি আপনাদের সাথে লাইভে থাকার জন্য। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন এখানে বিশেষভাবে এই সমস্ত কাসিদা শরীফ আয়োজনে, ইন্তেজামে, প্রচার প্রসারে এবং সবকিছুর সমন্বয়ে যিনি রয়েছেন কাসিদা ডিরেক্টর, যিনি আমাদের অর্থাৎ স্টুডিও সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন সম্মানিত মাবরুল হক চৌধুরী পুয়াদ ভাই, ওনার সাথেই আমরা রয়েছি কাসিদা আঞ্জুমানে আল বাইনাত ওনার সম্মানিত পাঠক ভাইগণ, বিশেষ করে মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন ভাই, মোহাম্মদ রাহাতুল আলম কাদির রাজ ভাই, আবুল বাশার মোহাম্মদ রোহিত হাসান ভাই, মোহাম্মদ সালমান হাদি ভাই, মোহাম্মদ মাশরুফুর রহমান ভাই, মোহাম্মদ আকিব হুসাইন ভাই এবং সেই জুটি খ্যাত বিখ্যাত জুটি শিবলি সাবি ভাই এবং মোহাম্মদ হাফিজ মোহাম্মদ তানবির ভাই। আর আমাদের এই কাসিদা শরীফ এডিটিং সহ সার্বিক সহযোগিতায় রয়েছেন অডিও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবিদ হোসাইন নসু ভাই, তিনি সবসময় আমাদের সাথে সদা হাসি মুখে তৎপর থাকেন, আজকেও রয়েছেন তিনি, কখনো অর্থাৎ ওনার চেহারা মুহূর্তে ওনার হাসি কখনো নিঃশেষ হয়ে যায় না, এখনো হাসি মুখে রয়েছেন আমাদের সাথে, এরপরেও থাকবেন ইনশাল্লাহ। আপনারা সবাই হাসি খুশি মনে এই আখেরি চার সোমবার শরীফ উপলক্ষে আমরা আজকের এই লাইভে সবাই থাকব এবং পরস্পরের মধ্যে জজবা, উদ্দীপনা, উজ্জীবনা সমস্ত কিছু শেয়ার করব ইনশাল্লাহ। এ পর্যায়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন গত লাইভে কিছু রেকর্ড থেকে আপনারা শুনেছেন, এর মধ্যে আমরা আরো কিছু কাসিদা শরীফ রেকর্ড করেছি, চর্চা করেছি এবং ট্রেনিং দিয়েছি, সেগুলো থেকে আজকে আপনারা বেশ কিছু কাসিদা শরীফ শুনতে পাবেন। আর এখন আমরা আবুল বাশার মোহাম্মদ রোহিত হাসান ভাইকে ডাকবো, তিনি
কাসিদা শরীফ, চর্চা, এডিটিং, এবং ওনার নিজস্ব রেকর্ডিং বিষয়ে আমাদেরকে কিছু অবগত করাবেন, সেগুলো থেকে আমরা শুনবো, এবং কিছু আমাদের আভ্যন্তরীণ এই বিষয়ে যে আমরা কিভাবে অগ্রসর হচ্ছি সেই বিষয়ে ওনার থেকে কিছু জানবো। আসুন, আবুল বাশার মোহাম্মদ রোহিত হাসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদু ওয়া শুকরুলি সাইদিনা শেখিনা মুর্শিদিনা আলহি সালাম ওয়ালি উম্মিল উমাম আলিহা সালাম ওয়ালি আহলি বাইতিল কারিম আলিহিম সালাম আজমাইন, ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালি আহলি বাইতিল কারিম আলিহিম সালাম আজমাইন। সমস্ত প্রশংসা যিনি জামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদ আজম গাউসুল আজম সাহিব ইসমে আজম সাহিব সুলতানুন নাসির আসাফাহ মামদরজত মুর্শিদ কিবলা আলি সালাম উনার এবং ওনার সম্মানিত আহল বাইত শিফা আলিম সালাম উনাদের নিকট, যে উনারা অত্যন্ত দয়া করে ইহসান করে আমাদেরকে দান করেছেন ইমান, এবং ইমান উনার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেছেন, এবং উনারা বিশেষভাবে দান করেছেন সাইদুল আয়ার শরীফ, অনন্তকাল ব্যাপী জারিকৃত সাইদুল আয়ার শরীফ, এবং অনন্তকাল ব্যাপী জারিকৃত পবিত্র সাইদুল আয়ার শরীফ, উনার 63 দিন ব্যাপী ওয়াজ শরীফ, প্রতিযোগিতা শরীফ, সামা শরীফ, উনার বিশেষ মাহফিল। পবিত্র সাইদুল্লাহ শরীফ, উনার বিশেষ শান মুবারক, 63 দিন ব্যাপী ওয়াজ শরীফ, প্রতিযোগিতা শরীফ, সামা শরীফ, উনার 30 দিন ব্যাপী প্রতিযোগিতা শরীফ এবং 30 দিন ব্যাপী মাহফিল শরীফ, এবং 3 দিন ব্যাপী সামা শরীফ উনার মাহফিল। 30 দিন ব্যাপী প্রতিযোগিতা শরীফ মাহফিল পার হয়ে গিয়েছেন, এ পর্যায়ে শুরু হচ্ছে 30 দিন ব্যাপী ওয়াজ শরীফ উনার মাহফিল। পবিত্র সাইদুল্লাহ শরীফ উনার বিশেষ শান মুবারক, পবিত্র 7ই রবিউল আউয়াল শরীফ, পবিত্র 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আমরা হারাম গাজনা এর বিপক্ষে পবিত্র কাসিদা শরীফ, হাম শরীফ এবং নাত শরীফ এর সিডি প্রকাশনার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই আমাদের অনেকগুলো কাজা শরীফ রেকর্ড হয়েছে, আপনারা গত লাইভে শুনেছেন, এবারও শুনবেন। পবিত্র কাজা শরীফ উনার রেকর্ডিং, হাম শরীফ উনার রেকর্ডিং, নাত শরীফ উনার রেকর্ডিং, মামদরজত মুর্শিদুল্লাহ আলী সালাম এবং সম্মানিত আলপাক আলী মুসলিমদের দয়া ইসান মুবারকে চলছে, চলতেই থাকবে এবং অনন্তকাল ধরে চলবে। তো আমি এ পর্যায়ে আমাদের অডিও ডিরেক্টর মাবরুল্লাহ চৌধুরী ফুয়াদ ভাই ওনাকে অনুরোধ করবো আমার নতুন রেকর্ড করা কাজা শরীফটি তিনি যেন আপনাদের মাঝে পেশ করেন। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম ইমাম আল উমাম এই শিরোনামে। আসসালামু আলাইকুম ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম আল উমাম। আসসালামু আলাইকুম ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম আল উমাম। হে মাদানী শাহেনশা রাসূলি মেহেক, আরশিয়া বীরে খুদ খোদা নাশিক। হে মাদানী শাহেনশা রাসূলি মেহেক, আরশিয়া বীরে খুদ খোদা নাশিক। মুক্তি দিশা জ্বালিয়ে মুশকিল কোষা, মারহাবা মারহাবা ইয়া ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম আল উমাম। আসসালামু আলাইকুম ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম আল উমাম। আসসালামু আলাইকুম ইমাম আল উমাম, সর্বদিলের রাহাত ইয়া ইমাম আল উমাম। ধন্য হলো জমিন পে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার এই কাজদা শরীফ খানা শুনলেন। আশা করি প্রাণের আগে কিবলা কাবা মামদরজত মুর্শিদ কিবলা আলী ইসলাম এবং ওনার সম্মানিত হালপাক আলিম সালাম ওনারা যেন আমার এই কাজদা শরীফ খানাকে কবুল করে নেন, এবং ওনারা যেন আমার এই আমাকে কাজদা শরীফ খানা পছন্দ মোবারক করেন সেই প্রত্যাশায়
সেই প্রত্যাশা আমি রাখি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এ কাজদা শিফখানা রেকর্ডিংয়ের জন্য, এডিটিংয়ের জন্য, মিক্সিংয়ের জন্য যিনারা সহযোগিতা করেছেন, আমার কাসিদা আঞ্জুমান আলবাইনাথ, ওনার সমস্ত প্রাণপ্রিয় ভাইগণ, ওনাদেরকে বিশেষভাবে রাহাতুল আলম কাদরী রাজভাই, ওনাকে আমার সাথে দ্বৈত কণ্ঠে সহযোগিতা করার জন্য, এবং কাসিদা শরীফ আঞ্জুমানে আলবাইনাথ, ওনার অন্যান্য আমিলগণ, মোহাম্মদ মাসরুফ আহমদ ভাই, মোহাম্মদ আবু নসর সাবি ভাই, আবু জাহর শিবলি ভাই, আকিব হুসাইন ভাই, সাকিব হুসাইন ভাই, ইমতিয়াজ হুসাইন ভাই, তানভীর উদ্দিন ভাই, আমাদের সালমান হাদি ভাই, ওনাদের সবাইকে এ কাজে শিফখানা রেকর্ডিংয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে দায়িত্বরত একমাত্র ইঞ্জিনিয়ার সাহেব, অডিও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবিদ হুসাইন নসির ভাই, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাসিদা শরীফ আঞ্জুমান, ওনার যিনি লিডার, যিনি বস, অডিও ডিরেক্টর মোহাম্মদ মাবরুল হক চৌধুরী ফুয়াদ ভাই, এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মাবরুল হক চৌধুরী ফুয়াদ ভাই ওনাকে। এবং যে কথা না বলার জন্য না বললেই নয়, প্রাণের আঁকা কিবলা কাবা মাম হজরত মুর্শিদ কিবলা আলী ইসলাম এবং ওনার সম্মানিত হালপাক আলী মুসলাম, ওনারা আমাদেরকে হারাম গান বাজনা এর বিপরীতে সুযোগ করে দিয়েছেন কাসিদা শরীফ, হাম শরীফ, নাত শরীফ পাঠ করার জন্য, এবং ওনারা দান করেছেন পবিত্র সাইদুল্লাহ শরীফ মাহফিল, যেই সাইদুল্লাহ শরীফ মাহফিল ওনার বিশেষ শান মোবারকে আমরা কাসিদা শরীফ, নাত শরীফ, হাম শরীফ পাঠ করে ফালিয়া ফ্রাহু করে থাকি, সেজন্য শুকরিয়া জানাই, সেজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মাম হজরত মুর্শিদ কিবলা আলী ইসলাম, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ হজরত আহলে বাইত শরীফ আলিম সালাম। আমার এই কাসিদা শরীফ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, এবং পবিত্র কাসিদা শরীফ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার এই কাসিদা শরীফখানা শেয়ার করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা পবিত্র কাসিদা আঞ্জুমানে আলবাইনাত শরীফ ওনার প্রকাশনা, ওনার থেকে প্রকাশিত সমস্ত সিরি সমূহ সংগ্রহ করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমরা এতক্ষণ আবুল বাসার মোহাম্মদ রোহিত হাসান ভাই ওনার থেকে শুনলাম ওনার কাসিদা শরীফ সম্পর্কে, ওনার রেকর্ড সম্পর্কে, এবং আমরা সবাই শুনেছি লাইভ ওনার রেকর্ডকৃত কাসিদা শরীফের কিছু অংশ শুনেছি। এতে আপনারা বুঝতে পারছেন এই কাসিদা শরীফ কেন কতটুকু জজবাহী, উজ্জীবক, এবং পৃথিবী থেকে গান বাজনা নির্মূল করার জন্য এই কাসিদা শরীফের কত ব্যাপক তাসির, সেটা আমরা অল্প কিছু অংশ শুনেই বুঝতে পারছি। আমরা আশা করব আমরা এই কাসিদা শরীফ কানা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজে সকলেই অংশগ্রহণ করব। এই পর্যায়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন আরও কিছু কাসিদা শরীফ আমাদের রেকর্ডিং হয়েছে, রেকর্ড করেছেন, এর মধ্যে অন্যতম ইতিমধ্যে আপনাদের মধ্যে সুপরিচিত এবং ফেসবুকে যেহেতু আমরা রয়েছি আমাদের সুবিখ্যাত কাসিদা শরীফ পাঠক মাসরুফ আহমদ ভাই, তিনি আমাদের মাঝে আসবেন ওনার রেকর্ড এবং ওনার কাসিদা শরীফ সম্পর্কে আমাদেরকে ওনার নিজের জবান থেকেই আমাদেরকে মূল্যবান হাদিয়া তোহফা পেশ করবেন। আসুন মোহাম্মদ মাসরুফ আহমদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরুল সাইয়িদিনা শাইখানা মুর্শিদানা আজিম ওয়া আলি আহলি বাইতিহিল কারীম আলাইহিম সালাম আজমাইন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলি আহলি বাইতিহিল কারীম আলাইহিম সালাম আজমাইন। জীবনের সমস্ত প্রশংসা ও সানা সিফত যিনি জামানার ইমাম ও মুস্তাহিদ মুজাদ্দিদ আজম গাউসুল আজম রাহবারে আজম আমাদের প্রাণপ্রিয় শায়খ সাইয়দুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং ওনার সম্মানিত নূরানি এবং পুত পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের জন্য, কেননা ওনারা দয়া করে
ইহসান করে আমাদের এই নগণ্য গোলামদেরকে ফেতনাভীষ্ট জামানায় ওনাদের কদম মরকে ঠাই দিয়েছেন এবং হাদিয়া করেছেন অনন্তকাল রূপী জারিকৃত পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল, ওনার বিশেষ মাহফিল মোবারক। সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদুনা মামদু হোসেন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি আমাদের মতোই গোলামদেরকে দান করেছেন। ওনার অনবদ্য তাজিম মোবারক, গান বাজনার বিরুদ্ধে তিনি আমাদেরকে হাদিয়া করেছেন পবিত্র কাসিদা আঞ্জুমান আল বায়না শরীফ। সুবহানাল্লাহ। এবং তিনি আমাদের মধ্যে খুবই কম সংখ্যক গোলামদেরকে পবিত্র কাসিদা শরীফ পাঠ লিখা এবং রেকর্ড করার জন্য সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সকলেই সাইয়্যিদুনা মামদু হোসেন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার সম্মানিত নূরানী কদম মোবারকে এবং সম্মানিত আহলেবাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের কদম মোবারকে একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ মামদু হোসেন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওয়ালি আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। সাইয়্যিদুনা মামদু হোসেন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি কয়েকদিন আগে আমাদেরকে ওনার পবিত্র কদম মোবারকে ডেকেছিলেন এবং পবিত্র কাসের শরীফ রেকর্ড করার জন্য, পাঠ করার জন্য তিনি উৎসাহ উদ্দীপনামূলক নসিহত মোবারক পেশ করেছেন, যার জন্য আমরা সেই উৎসাহ উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে আমরা পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার বিশেষ শান মোবারক পবিত্র বারে রবিউল আয়াত শরীফ উপলক্ষে অ্যালবাম অর্থাৎ পবিত্র কাসিদা শরীফ ওনার সিডি প্রকাশিত করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং এই উদ্যোগের পিছনে আমাদের উৎসাহ দিচ্ছেন আমাদের পবিত্র কাসিদা আঞ্জুমান আল বায়না শরীফ ওনার নিবেদিত প্রাণ এবং আমাদের উৎসাহ উদ্দীপনার মূল যিনি, তিনি হচ্ছেন মাবরুর বিন মঞ্জুর ভাই। এবং এখানে রয়েছেন অডিও ডিরেক্টর হিসেবে মোহাম্মদ, অডিও ইঞ্জিনিয়ার হিসেবে মোহাম্মদ জাবিদ হোসাইন নসু ভাই। তো ইতিমধ্যে আমরা যে উদ্যোগটি নিয়েছি পবিত্র বারে রবিউল আশুর উপলক্ষে অ্যালবাম বের করার জন্য, এখানে আমার এবং পবিত্র কাসিদা আঞ্জুমান আল বায়না শরীফ ওনার পাঠকগণ ওনাদের কিছু পবিত্র কাসিদা শরীফ রেকর্ড হয়েছে। তো এখানে আমারও কিছু পবিত্র কাসিদা শরীফ রয়েছে। তো আমি মাবরুর হক ফাদ ভাই ওনার নিকট আবেদন করছি যে আপনাদের সম্মুখে যেন তিনি এই আমার একটি কাসিদা শরীফ যেন পেশ করেন যা আজ বাদ জোহর রেকর্ড হয়েছে। আপনারা সকলেই উপভোগ করুন এই পবিত্র কাসিদা শরীফটি। মামদুতে লয় হয়ে বেঁচে থাকি সারাক্ষণ।